নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। মাছ খেতে আমরা বাঙালিরা সকলেই ভীষণই ভালোবাসি, আর ঝটপট যদি কোনো মাছের রেসিপি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে সত্যি ভীষণই ভালো লাগে। বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকেন তাহলে আপনারা সহজেই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের রেসিপি তন্দুরি পমফ্রেট বা তাওয়া ফ্রাই তন্দুরি পমফ্রেট। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। তন্দুরি পমফ্রেট বা প্যান ফ্রাইড পমফ্রেট রোস্ট বানাবার জন্য নিয়েছি 4 পিস পমফ্রেট মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের পেটটা এইভাবে কেটে ভেতর থেকে সমস্ত ময়লাগুলো বের করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। প্রত্যেকটা মাছের পেটের ভেতর থেকে এইভাবে কেটে ময়লাটা বের করে নেওয়া হয়েছে। প্রত্যেকটা মাছের গায়ে হালকা করে চিড়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে লবণ আর মশলাগুলো ভালো মতন ঢুকে যায়। মাছগুলো চেরা হয়ে গেলে এর ওপর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 পাতিলেবুর রস। সবকিছু দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মাছগুলোকে রেখে দেব। গায়ে যেখানে চিড়ে নেওয়া হয়েছে সেখানেও কিন্তু মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছটা ম্যারিনেট হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই, তার মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জোয়ান হাতের মধ্যে নিয়ে সেটাকে খুব ভালো করে এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি। জোয়ান দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় আর খেতেও ভীষণই ভালো লাগে। মাছের প্রিপারেশনে জোয়ান অবশ্যই ব্যবহার করবেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এর সাথে আমি কোনো কেনা তন্দুরি মশলা ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে অবশ্যই অল্প পরিমাণে একটু তন্দুরি মশলা ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে ম্যারিনেট করা মাছগুলোকে আমি এই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নেব। মাছের যে অংশগুলোতে কাট লাগিয়ে নিয়েছি তার মধ্যেও কিন্তু মশলাটা ভালো করে ঢুকিয়ে দিতে হবে। আর এই মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট মাছগুলোকে এইভাবে রেখে দিলেই হবে। ফ্রিজে রাখবার কোনোই দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই হয়ে যাবে। 10 মিনিট পর একটা গ্রিল প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি। তার উপর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে তেল। তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে মাছ এই প্যানের ওপর রেখে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। যদি আপনাদের কাছে গ্রিল প্যান থাকে তাহলে ভালো, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল যে কোনো তাওয়াই ব্যবহার করতে পারেন। একটা সাইড 5 মিনিট আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। একটা সাইড 5 মিনিট রোস্ট বা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে অপর সাইড উল্টে দিতে হবে, আর যে সাইডটা
রোস্ট বা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, তাওয়াতে যে তেলটা পড়ে রয়েছে সেই তেলটাই একটা ব্রাশের সাহায্যে মাছের গায়ে মাখিয়ে দেব, যাতে ওপরের পোর্শনটা ড্রাই না হয়ে যায়। আলাদা করে তেল বা বাটার এর উপরে ব্রাশ করবার দরকার নেই, ফ্রাই প্যানে যে তেলটা থাকবে সেই তেলটাই অল্প অল্প পরিমাণে ব্রাশ করে দিলেই হয়ে যাবে। আর পমফ্রেট মাছ হতে খুব একটা সময় কিন্তু লাগে না। দেখুন, আমি দুটো মাছের গায়ে এক্সট্রা যে তেলটা ছিল সেটা অল্প করে ব্রাশ করে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছ দুটোকে ভালো করে রোস্ট করে নিতে হবে। আমাদের তাওয়া ফ্রাই তন্দুরি পমফ্রেট একদম তৈরি। এটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই একই রকমভাবে বাকি দুটো মাছকেও আমি রোস্ট করে নেব। সালাড আর গ্রিন চাটনির সাথে আমি এই তন্দুরি পমফ্রেট সার্ভ করছি। গ্রিন চাটনির রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।